না অ্যাকচুয়ালি এটা হলো কি এটা খবর পেলাম আমাদের এটা আর এনি ইনফরমেশনের যে ইয়ে আছে মালিক আছে জ্যোতিদা উনি আমাকে ফোন করে ঘটনাটা বলেছিলেন যে তোমাদের গ্রামে কেউ হারিয়ে গেছে নাকি তখন আমি দাদাকে বললাম জ্যোতিদাকে বললাম যে হ্যাঁ হারিয়ে গেছে ছবিটা দেখলাম দেখার পরে আমি পরিচিত হলাম যে আমার প্রতিবেশী জ্যোতিদাকে বললাম সব কিছু বলার পরে মানে ভারসাম্যহীন ওই মহবুব আলমকে হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জে তার খবর পাওয়া গেছে কি করে হারিয়ে গেল আর এখন আনার ব্যবস্থা পাওয়া গেছে হ্যাঁ এটা হারিয়ে গেল বলতে কি এটা অ্যাকচুয়ালি ও ছিল প্রতিবন্ধী প্লাস ভারসাম্যহীন প্রতিবেশী ভারসাম্যহীন ওকে আনার জন্য আমরা আমাদের মুশারফ দা এমএলএ হ্যাঁ উনার দ্বারস্থ আমরা হয়েছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই কয়েকদিনের মধ্যে উনাকে নিয়ে আসার একটা ব্যবস্থা করছেন আমাদের বিধায়ক এখন উনি আছেন উত্তর চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জ থানায় এটা যোগাযোগ তো যোগাযোগ মাধ্যম হলো আমাদের ফেসবুকে এনি ইনফরমেশন ওখানে কি ওকে দেখাশোনা করছে ওখানে দেখাশোনা করছে যে জাকির হোসেন নামে এক দর্জি ওই দেখাশোনা করছে খাওয়া দাওয়া ওখানেই থাকার একটা ব্যবস্থা করেছে গ্রামের নাম যেখানে আছে সেখানে নাম গ্রামটার নাম হচ্ছে কাটাখালি খুশি যে হ্যাঁ আমরা খুবই খুশি আমরা আমাদের প্রতিবেশীকে বিধায়কের তত্ত্বাবধানে আমরা যে খুঁজে পাবো হ্যাঁ আমরা যে ওকে আবার ফিরে পাবো সেটা আমরা খুবই খুশি এটা আমরা বিধায়ককে প্লাস আমাদের ইটার এনিফরমেশনের যে মালিক আছে জ্যোতিদা হ্যাঁ তাকে আমরা খুবই গর্বিত তার কতদিন আগে হারিয়ে গেছে মোটামুটি ছ সাত মাস আগে আপনার নাম আমার নাম মুর্শিদুল আলম